যারা যারা প্রচন্ড লেভেলের হোয়াইটিং হতে চাচ্ছ পার্মানেন্ট ভাবে, পাওয়ার লেজার ক্রিম যেটা কিনা তোমার স্কিনটাকে একদমই ব্রাইটিং করবে, হোয়াইটিং করবে, তোমার স্কিনে যত ধরনের প্রবলেম থাকবে সব প্রবলেম সলভ করবে, তোমার স্কিনটাকে জাস্ট গ্লাসি করে ফেলবে, একদম মিররের মতো তোমার স্কিনটা হয়ে যাবে ডে বাই ডে। তুমি বুঝতে পারবা যে তুমি কি ইউজ করতেছো, জাস্ট দুই দিনের মধ্যেই তুমি রেজাল্টটা পেয়ে যাবা। তো আমি বলবো যে এইটা বাংলাদেশ চ্যালেঞ্জ, এত ভালো নাইট ক্রিম কেউ দিতে পারবে না, ট্রাস্ট মি, কোনো সাইড এফেক্ট হবে না স্কিনে, কোনো ফেসে কোনো লোম আসবে না, তোমার স্কিনটাকে পাতলা করবে না, তোমার স্কিনটাকে ড্যামেজ করবে না, তোমার স্কিনটাকে 7 থেকে 8 শেড হোয়াইটিং করে ফেলবে। ডে বাই ডে ইউজের মাধ্যমে তোমার চেঞ্জটা বুঝতে পারবা। এটা কিন্তু সিঙ্গেলও তোমরা পারচেস করতে পারবা, বাট আমি আজকে কম্বো সেট দেখাবো, কম্বো করে দেখাবো যে গ্লাস স্কিন যারা চাচ্ছে যে আপু আমি গ্লাস স্কিন কম্বো সেট চাই, তাদের জন্য আমি কম্বো সেট দেখাবো। তো এটা হচ্ছে ক্রিমের টেক্সচারটা, ক্রিমের টেক্সচারটা ভিতরে, এটা তোমার 7 থেকে 8 শেড হোয়াইটিং করবে, পাতলা স্কিন থাকলে মোটা করবে, তোমার স্কিনে যদি কোনো র‍্যাশ থাকে সেটা দূর করবে, তোমার স্কিনটাকে ফুল কভার করবে। এই ক্রিমটা এত বেশি ভালো কাজ করবে যারা প্রচন্ড লেভেলের হোয়াইটিং হতে চাচ্ছ, যে আমি প্রচন্ড লেভেলের হোয়াইটিং হতে চাই আপু আমি কি ইউজ করবো, আমি একটা কম্পোজিট ইউজ করতে চাই, তারা এটা নিয়ে নিবা, চোখ বন্ধ করে পাওয়ার লেজার ক্রিমটা নিয়ে নিবা। পাওয়ার লেজার ক্রিম মানে এত বেশি ভালো, মানে আমি কি বলবো যে এটা কিন্তু আমি নিজে ইউজ করেছি একটা, মানে একটা ইউজ করে আমি ফ্যান হয়ে গিয়েছি। তো এত বেশি ভালো, যারা ইউজ করবা তারা কিন্তু বুঝতে পারবা যে কতটা চেঞ্জ হচ্ছে, আর এটা দেখলেই মন ভরে যায়। এটা যারা প্রচন্ড লেভেলের গ্লাস স্কিন চাচ্ছ, প্রচন্ড লেভেলের হোয়াইটিং চাচ্ছ পার্মানেন্ট ভাবে, যে একটা ইউজ করলে পার্মানেন্ট ভাবে ফর্সা থাকবে, আমি বলবো যে তারা পাওয়ার লেজার ক্রিমটা নিয়ে নিবা। তো আমি এটা রেখে দিচ্ছি। নেক্সট তোমরা হচ্ছে যে এই দুটার মধ্যে একটা নিতে পারবে, একটা সোপ একটা ফেস ওয়াশ, তোমাদের যেটা যার যেটা ভালো লাগবে সে সেটা ইউজ করতে পারবা। যেমন এই ফেস ওয়াশটা তোমাকে প্রচন্ড লেভেলের হোয়াইটিং করবে, এই সোপটাও তোমরা ইউজ করতে পারবা। তো যার ভালো লাগবে সোপ সে সোপ ইউজ করবা। তো সোপটা হচ্ছে যে তোমার স্কিনে যত ধরনের কালচে ভাব আছে, ছোপ ছোপ ভাব আছে, তোমার স্কিনে লাস্ট লেয়ার পর্যন্ত যত ডাস্ট আছে সব রিমুভ করে ফেলবে শুধুমাত্র এই হোয়াইটিং সোপটাই। তো আমি বলবো যে সোপটা তোমরা দিয়ে মুখ ধোবা, এরপরে হচ্ছে যে পাওয়ার লেজার ক্রিমটা ইউজ করবা। এইখানে কিন্তু আফটার বিফোর ছবি দেওয়া আছে যে এটা আগে কেমন ছিল পরে কেমন হয়েছে, মানে কি বলবো, না ইউজ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, যে না নিবা সে কিন্তু মিস করে ফেলবে। এটা হচ্ছে নাসা সিরাম, তোমার স্কিনটাকে প্রচন্ড লেভেলের হোয়াইটিং করবে, মানে অসম্ভব ভাবে হোয়াইটিং করবে, তোমার স্কিনে যত ধরনের প্রবলেম আছে তোমার স্কিনে সব প্রবলেম সলভ করবে, তোমার স্কিনে ড্যামেজ ভাব দূর করবে, হোয়াইটিং করবে, স্কিনটাকে হেলদি করবে, যত ধরনের অ্যাকনে আছে সব অ্যাকনে রিমুভ হয়ে যাবে। নাসা সিরামের একটা সোপ অথবা একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটা ওয়াশ করবা, দেন একটা সিরাম ইউজ করবা, তারপর হচ্ছে যে পাওয়ার লেজার ক্রিমটা ইউজ করবা। এরপর আসি আমরা গ্লাস স্কিন সেটে, হচ্ছে যে আমরা একটা ফেস ওয়াশ অথবা একটা সোপ পাচ্ছি, আমরা একটা সিরাম পাচ্ছি, একটা নাইট ক্রিম পাচ্ছি, পাশাপাশি হচ্ছে যে রাতে তো আমরা ইউজ করলাম, তো দিনের বেলায় আমরা কি ইউজ করবো। সকালবেলা আপনাদের একটা ডে ক্রিমের প্রয়োজন আছে, আমি বলবো যে এই ডে ক্রিমটা যদি নিতে হয় তাহলে নেবেন হচ্ছে যে আপনারা বেবি পিঙ্ক ক্রিমটা। বেবি পিঙ্ক ক্রিমটা একটা অসাধারণ ক্রিম, যেটা কিনা আপনার স্কিনটাকে গ্লাস স্কিন করবে, আপনাকে 5 মিনিটের ভিতর হচ্ছে যে আপনাকে মেকআপ লুক দিবে, সান প্রোটেক্টেড কাজ করবে, আপনার স্কিনের লাস্ট লেয়ার পর্যন্ত পৌঁছে যাবে, আপনার স্কিনটাকে গোলাপি আভা নিয়ে আসবে, আপনার স্কিনটাকে একদমই গ্লাসি করে ফেলবে, হেলদি করবে, স্মুথ করবে, যত ধরনের প্রবলেম থাকবে সব প্রবলেম সলভ করবে, চোখের নিচে কালচে দাগ থাকলে সেটা রিমুভ করবে, অল প্রবলেম সলভ করবে এই ডে ক্রিমে। তো আপনারা কিন্তু এটা হচ্ছে সকালবেলা ফেসটা ওয়াশ করে দেন হচ্ছে সকালবেলা বেবি পিঙ্কটা ইউজ করবেন। আমি কিন্তু কম্বো হিসেবে ধরতেছি, তোমরা কিন্তু গ্লাস স্কিন কম্বো যারা চাচ্ছ যে আপুরা আমি গ্লাস স্কিন কম্বো চাই, আমি বলবো 100 তে 100% তোমরা এই গ্লাস স্কিন কম্বোটা নিয়ে নিবা, কারণ এটা এত বেশি হোয়াইটিং করবে তোমার স্কিনটাকে একদমই, যারা একদম প্রচন্ড চকলেটের মতন ফেসের কালার তারাও কিন্তু একদম ধবধবা ফর্সা হয়ে যাবে। তো আমি গ্যারান্টি দিয়ে বলবো যে ট্রাস্ট মি আপুরা তোমরা এটা পারচেজ করবা, কারণ এটা তোমাকে 7 দিনের ভেতর গ্লাস স্কিন দিতে বাধ্য, এত বেশি ভালো কাজ করবে কল্পনার বাইরে। তো আমি বলবো যে এটা হচ্ছে যে সুদিং জেল, এই সুদিং জেলটা যে নেবে তার স্কিনটা আমার স্কিনের মতো একদম গ্লাসি, একদম গোলো চকচকা একটা ভাব নিয়ে আসবে, আলহামদুলিল্লাহ এত বেশি স্যাটিসফাই হবা, মানে হ্যাপি হয়ে আমাকে অনেক ভালোবাসা দিবা। তার সাথে কিন্তু তোমরা কম্বো সেটের সাথে কিন্তু তোমরা একটা এত ভালো একটা লিপ বাম পেয়ে যাবা, যেটা কিনা তোমার লিপের যত ধরনের প্রবলেম থাকবে, তোমার লিপে যত ধরনের রাফনেস থাকবে সব দূর করে দিয়ে তোমার লিপটাকে পার্মানেন্ট পিঙ্কিশ করবে, কোনো লিপস্টিক ইউজ করতে হবে না এটা ইউজ করলে। তো এটা তোমরা একদমই গিফট হিসেবে পেয়ে যাচ্ছ একটা কম্বোর সাথে।
তো আমি কম্বোতে কি কি পাচ্ছ? একটা হচ্ছে সুদিং জেল পাবা, একটা সিরাম পাবা, পাশাপাশি একটা ডে ক্রিম, একটা নাইট ক্রিম পাবা। আর হচ্ছে যে তোমরা যদি যার যেটা ভালো লাগে, তোমার যদি সোপ ভালো লাগে একটা সোপ নিবা, বা তোমার যদি ভালো লাগে যে একটা ফেস ওয়াশ নিবো ফেস ওয়াশ নিবা। তো যে যে নিবা ফাস্ট ফাস্ট স্কিন শর্ট দিবা, না হলে আমি ধরে রাখতে পারবো না, কারণ আমার পড়ে যাবে আমারও। তো এইটা হচ্ছে যে গ্লাস স্কিন কম্বো সেট, যেটাতে কিনা তোমার স্কিনটাকে প্রচন্ড লেভেলের হোয়াইটিং করবে, গ্লাসি করবে। মানে এক কথায় এই একটা কম্বো সেট যদি তোমরা ইউজ করো, আর কোনো কম্বো সেট ইউজ করতে হবে না।